আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরে আলোচনা রয়েছে সৌদি শ্রম মন্ত্রণালয় হতে কঠিন আইন সৌদিতে আঞ্চলিক অফিস না বানালে বিদেশি কোম্পানি বন্ধ করে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে যে সমস্ত কোম্পানি যারা কিনা বিদেশি তাদের যদি কিংডমের ভিতরে হেড অফিস না থাকে তাহলে সেই কোম্পানিগুলোর সাথে সৌদি সরকার কাজ করবে না হ্যাঁ এটি দুই সাল থেকে বাস্তবায়ন হচ্ছে সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রালয় সৌদি আরবের শ্রম মন্ত্রালয় তারা সৌদি আরবের যে সমস্ত বিদেশি কোম্পানি আছে তাদেরকে এই নোটিশ পাঠিয়ে দিয়েছে আপনার অবশ্য অবশ্যই চব্বিশ সালের ভিতরে সৌদি আরবে আপনাদের অভ্যন্তরীণ আঞ্চলিক অফিস করুন নয়তো আপনাদের সাথে কোনো প্রকার চুক্তি করা হচ্ছে না এই পদক্ষেপটি দু হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এতে কিংডম সরকারের মালিকানাধীন সমস্ত সংস্থা প্রতিষ্ঠান এবং তহবিল অন্তর্ভুক্ত রয়েছে আদেশের লক্ষ্য হল সৌদি আরবে আরও কর্মসংস্থান সৃষ্টি করা অর্থনৈতিক ফাঁকিকে সীমাবদ্ধ করা ব্যয়ের দক্ষতা বৃদ্ধি করা এবং গ্যারান্টি দেওয়া যে বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক কেনা প্রধান পণ্য এবং পরিষেবাগুলো সৌদি আরবে তৈরি করা হয় সৌদি আরবে নাগরিকদের জন্য হাজার হাজার কর্মসংস্থান তৈরি করা দক্ষতা স্থানান্তর এবং জ্ঞানকে স্থানীয়করণের সিদ্ধান্ত এটি স্থানীয় সামগ্রীতে উন্নত করতে এবং কিংডমে আরও বিনিয়োগ আকর্ষণ করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে সৌদি আরবে ভিশন দুই হাজার তিরিশের কৌশলগত লক্ষ্য ঘোষণার পরে এই নির্দেশনা দেওয়া হয়েছে সম্প্রতি একটি অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরাম চলাকালীন সময়ে চব্বিশটি আঞ্চলিক সংস্থাগুলো তাদের আঞ্চলিক প্রধান অফিসগুলো সৌদি আরবে রাজধানী নগরীতে সরিয়ে নেওয়ার জন্য অভিপ্রায় ঘোষণা করেছিল এই সিদ্ধান্তটি কোনো বিনিয়োগকারী সৌদি বাজারে প্রবেশের ক্ষমতাকে প্রভাবিত করবে না বরঞ্চ বেসরকারি খাতের সাথে তাদের ব্যবসা চালিয়ে নেওয়া যাওয়ার জন্য এই সিদ্ধান্তগুলো নিয়মকানুন দু হাজার একুশ সালের মধ্যে ঘোষণা করা হবে প্রিয় সৌদি প্রবাসী এক কথায় এটি অবশ্যই সৌদি আরবের জন্য একটি ভালো সংবাদ তবে সৌদি আরবে যে সমস্ত বিদেশি কোম্পানি আছে তারা যদি তাদের হেডকোয়ার্টার বা একটি আঞ্চলিক অফিস রিয়াদের ভিতরে না আনে বা সমগ্র সৌদি আরবে কোথাও না আনে তাহলে সৌদি কর্তৃপক্ষ তাদেরকে আর সৌদি আরবে ব্যবসা করতে দেবে না আর যদি ব্যবসা করতে না দেয় তাহলে সৌদি আরবে আমাদের অনেক প্রবাসী সৌদি আরবের নাগরিক চাকরি হারাবে তবে মোট কথা যেটুক বোঝাই যাচ্ছে সৌদি আরবে আসলে কোম্পানিগুলো তারা অবশ্য অবশ্যই আঞ্চলিক অফিস করবে এবং আঞ্চলিক অফিস করার মানে হচ্ছে সৌদি আরবে লাখো সৌদি নাগরিক এবং প্রবাসী উভয়ে চাকরি হবে দিনশেষে সৌদি আরবের শ্রম মন্ত্রালয় থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটি দু হাজার চব্বিশের মধ্যে বাস্তবায়ন হলে এই দু হাজার চব্বিশ সালের মধ্যেই সৌদি আরবে ইনশাল্লাহ আমাদের সৌদি আরবে হাজার হাজার প্রবাসী হাজার হাজার নাগরিক উভয়ের চাকরি এবং কর্মসংস্থান হবে খবরটি নিঃসন্দেহে আমাদের সৌদি প্রবাসী সকল হাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন